নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার চ্যানেলে। আজকে দেখাচ্ছি যে আমি কীভাবে সবুজ শাকসবজি দিই। এ হচ্ছে আমি কেটে নিয়ে এসেছি, সকালবেলা দিয়েছি আটা, তার সাথে ছুটির পাতা এবং কলার যে পাতা এবং কাঁচা হলুদ বেটে এবং রসুন আদা, সেগুলো মেখে আমি খাওয়াই, আপনাদের দেখাবো। আর দুপুরবেলা আমি দিই শাকসবজি, সবুজ যেগুলো শাকসবজি, এখানে আছে বাঁধাকপি আর টমেটো কিছু ওয়েস্ট, আর যেগুলো থাকে বেগুন বা অন্যান্য সবজি আলু, সেগুলো একসাথে আমি কুচি করে কেটে নিয়েছি। যেগুলো মানে ফেলে দিই সেগুলো আপনারা ফেলবেন না, বাড়ির যেগুলো ওয়েস্ট সবজি সেগুলো মুরগিদের খুব ভালোভাবে খায় দেখুন, খুব আড়াইয়ের যে বাচ্চা দুটো সেটা খাচ্ছে, ওদেরকে আমি দিব। তার সাথে আমি কিছু বাজার থেকে সবজি নিয়ে আসি এদের জন্য, কম দামে যে সবজিগুলো পাওয়া যায় একটু বেলা করে গেলে, পালং শাক, পেঁয়াজকলি, কপি, আলু, অনেক রকম সবজি বাজার থেকে আমি নিয়ে এসে খাওয়াই। তো আপনারাও চেষ্টা করবেন কাছাকাছি আপনাদের যে মার্কেট সেখান থেকে নিয়ে এসে খাওয়াবার। তো দুপুরবেলা আমি ওদেরকে এই সবজিটা খেতে দিই, দেখুন কীভাবে দিচ্ছি, এই প্লেট থেকেও খেয়ে নেবে এবং এখন কীভাবে খাচ্ছে, সবাই মিলে খেতে শুরু করছে, কাড়াকাড়ি করে খায়, খুব ভালো ভালোবাসে সবুজ জিনিস খেতে। দেখুন নিচেও ছড়িয়ে দিতে পারি, ছড়িয়ে দিই আমি, এবং খাবারের জায়গা সেখানেও দিতে পারি, সেখানেও দিই, নিচে ফেলে দিলেও খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। তো এরা একটু ভয় পায় দেখুন, আর আড়াইয়ের বাচ্চা দুটো ওদের সাথে নামতে, যেহেতু একটু মারামারি করছে, যেহেতু ওরা ছোটো এখন, তার জন্যে আমি নিম পাতাগুলো দিয়েছিলাম, দেখুন নিম পাতা, নিমের যে ডাল সেগুলো পড়ে আছে, পাতাগুলো সব খেয়ে নিয়েছে, দেখুন একটা পাতা নয়, একবারে পরিষ্কার করে খেয়ে নিয়েছে। নিম পাতা ক্রিমের জন্যে আমি দিই, ডিওয়ার্মিংয়ের জন্যে, ওষুধ ব্যবহার করি না, নিম পাতা আমি খাওয়াই। আর ঘরে আমি একটু মাটি নিয়ে এসেছি, দেখুন মাটি এখানে কর্নারে দিয়ে রেখেছি, যেহেতু ওরা মাটির মধ্যে খেলে, যাকে বলে ডাস্ট বাথ, মাটি দিয়ে স্নান করে, মাটির মধ্যে আপনারা দেখেছেন, তাদের বাড়িতে পুরনো অনেক দিনের মুরগি আছে, যারা অনেক দিন থেকে মুরগি পালন করেন তারা জানবেন। এক কোনাতে আমি একটু মাটি এনে রেখেছি, আর কিছু কাঠ কয়লা আমি এক কোনাতে দিয়ে রাখবো, কাঠ কয়লা ওরা খায় ঠুকরে ঠুকরে, আর সেটার উপকার হচ্ছে যে নানা রকম রোগ থেকে ওরা মুক্তি পায়, অনেক রকম রোগ হয় না কাঠকয়লা খেলে পরে। তো এক সাইডে কাঠকয়লাগুলো আমি দিয়ে রাখবো, আর কিছু নিম পাতা আপনাদের দেখাচ্ছি আমি ওদের ডিম পাড়ার জন্যে কীভাবে। আমি ক্যারেটগুলো একটা দিয়েছি, দেখাচ্ছি কোথায় সেট করছি। এ হচ্ছে ফলের ক্যারেট, আর এখানে আছে আমি নিয়েছি নিম পাতা, নিম পাতাতে কোনো পোকামাকড় হয় না, তাই নিম পাতা ব্যবহার করছি, আর কিছুটা পোয়াল ব্যবহার করবো যেটা খড় ধানের। তো দেখুন আমি ভালোভাবে দিয়ে আপনাদের দেখাচ্ছি, তো এইভাবে দিয়ে দিয়েছি, দেখুন সাইডে, এক সাইডে দিয়েছি, অন্ধকারের জন্য দেখতে পাচ্ছেন না, আমি একটু লাইটটা জ্বালিয়ে নিই, দেখুন ক্যামেরা লাইটটা অন করে নিয়েছি আমি, এক সাইডে আমি ক্যারেটটা দিয়েছি দেখুন। আর এখানে এগুলো হচ্ছে ডিম পাড়ার জায়গা, এই যে সাইডে আমি পাশে পাশে ইট সাজিয়ে দিয়েছি, খুব খুব করা আছে। এখানে দেখুন সেই ধানের গুঁড়ো যেটা তুষ আমি ব্যবহার করি ফার্মে, সেটা পেপার খুশি করে দিয়েছি, আর নিম পাতা আছে যাতে করে কোনো পোকামাকড় না হয় তার জন্য। দেখুন যেহেতু 14টা মুরগি টোটাল, তো এইটুকুতে হবে না, তার জন্য আমি একটা ক্যারেট দিলাম, ফলের ক্যারেট। আর এখানে নিমের পাতা দিয়ে দিয়েছি দেখুন, যেগুলো আমি নিয়ে এলাম, আর এর উপরে এবার আমি খড় দিয়ে দেবো, পোয়াল যেটা একটু নরম হয় মুরগিদের সেটা পছন্দ করে, আর ডিমটাও ভাঙার ভয় থাকে না, ওরা আরামসে নিশ্চিন্তভাবে ডিমটা পাড়তে পারবে। তো দেখুন এ হচ্ছে খাবার, আমার ব্যবস্থা পুরো ডিমের যে ফার্ম। তো আপনারা চাইলে আমি এখানে কিছুটা নিম পাতা দিয়ে দিলাম যাতে করে কোনো পোকামাকড় না আসে। এবার আমি এই সবজিটাকে ট্রে থেকে দিয়ে দেবো নিচে, দেখুন ওরা নিচে ভালো খায়, সবাই খেতে পারে,
মারামারিটা করে না, কামড়া কামড়িটা করে না। উপরে কিছুটা দিয়ে দেব, এটা হচ্ছে আমার চাতাল, সেটাকে আমি কাজে লাগিয়েছি। হয়ে গেল দেখুন, সবাই খাচ্ছে, যেহেতু ওদের পেট একটু ভরে আছে। আমি সকালে আজকে আটা আটা দিয়েছি বেশি করে, আর বিকালের দিকে আমি দানাটা দিব। এই হচ্ছে তিন বেলার আমার খাবারের রুটিন, তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, খুব কোনো ঝামেলা নেই, কোনো অসুবিধাও নেই। একটা মোরগে মারামারি করছে, ওই মোরগটা দেখতে পাচ্ছেন, এটা সাদা খুব সুন্দর, আর এটা হচ্ছে অনেক বড় একটা মোরগ, সবথেকে বড় মোরগটা আমি রেখেছি। তো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে, ভালো যাও, সকালে থাকবেন, ধন্যবাদ।